দেখব আমি একটা কথা বলি, মানে খাওয়া ঠিক আছে কিন্তু এসবের টাকা পয়সা কিন্তু আমি দেখতে পারবো, আমি দিতে পারবো না, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে মানে তোরা যদি খাওয়াস আমি খেতে পারি, কোনো অসুবিধা নাই। আমি হচ্ছে জন্মগত সূত্রে কিন্তু বাঙালি, একটা প্রবাদ আছে না বাঙালি কিন্তু বাংলা একদম আলকাতরা খায়, তারপরে আমি আলকাতরা খেয়ে ফেলবো কিন্তু পয়সা আমি দিতে পারবো না। সর্বনাশ সর্বনাশ, এ তো দেখছি বিশাল আয়োজন, হ্যাঁ একদম ফাইভ স্টার হোটেলের মতো ইন্তজাম করে ফেলেছে। হ্যাঁ তোমার সব কিছু পছন্দ হয়েছে তো? পছন্দ না, কেমন একটু সন্দেহ লাগছে। সন্দেহ? কিসে সন্দেহ বাবা? আচ্ছা তোকে তো আমি চিনি, তুই কোম্পানির এমন কি উপকার করলি যে সেই জন্য সেই কোম্পানি এতগুলো টাকায় মানে স্পন্সর করলো? আসলে হয়েছে কি বাবা, যে মানে আমি যে কোম্পানিতে মানে এমন একটা প্রোডাক্ট আমি এমনভাবে মার্কেটিং করেছি যে কোম্পানির অনেক লাভ হয়েছে, সেই জন্য কোম্পানি খুশি হয়ে করেছে কি আমাদের কিছু গিফট ভাউচার দিয়েছে এবং বলেছে যে আমরা যেন ফ্যামিলি নিয়ে মানে রিসোর্টে যা খরচ করি কোম্পানি বেয়ার করবে। দেখ বাবা একটা কথা বলি, মানে খাওয়া ঠিক আছে কিন্তু এসবের টাকা পয়সা কিন্তু আমি দেখতে পারবো, আমি দিতে পারবো না, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে মানে তোরা যদি খাওয়াস আমি খেতে পারি, কোনো অসুবিধা নাই। আমি হচ্ছে জন্মগত সূত্রে কিন্তু বাঙালি, একটা প্রবাদ আছে না বাঙালি কিন্তু বাংলা একদম আলকাতরা খায়, তারপরে আমি আলকাতরা খেয়ে ফেলবো কিন্তু পয়সা আমি দিতে পারবো। আহা বাবা, আপনি এত টেনশন করছেন কেন? আপনি কিছু দিতে হবে না, আপনি খাবারটা খান বাবা। আসলে বাবা কীভাবে নেবে, মানে একটা সুন্দর পরিবেশ, সবাই আমরা হ্যাপি, মানে একটা কথা তোমার সঙ্গে শেয়ার করতাম বাবা, মানে হয়েছে কি যে আমার ব্যবসা যেটা করছি মানে ব্যবসাতে আরও একটু এক্সপান্ড আর একটু যদি বড় করতে চাই সামান্য কিছু টাকা লাগবে বাবা, যদি একটু হেল্প করতে তাহলে খুব মানে উপকার হতো বাবা। বেশি না বাবা, 50 না, 50 না হলেও চলবে, 20 লাখস, তাই নিলে? হ্যাঁ সেটাই তো বাবা, সত্যি বুঝতে পেরেছি। আচ্ছা ম্যানেজার, এই তোমাদের এইখানে কোনো থিয়েটার থিয়েটার আছে মানে বা কারো কাছে বোপ টোপ এরকম কিছু আছে? স্যার আমি নিজেই তো করতাম, আমার কাছে দাড়ি গো সব আছে স্যার, কি লাগবে বলেন। বাবা আমাদের এই কথার সাথে কাঁঠাল গোফ তেল এগুলো কিসের সম্পর্ক? তোমাদের গল্প শুনে, খাস গল্প বললে না, এসব শুনে হঠাৎ করে কাঁঠালের গল্প মনে পড়ে গেল, আর যেহেতু কাঁঠালের গল্প মনে পড়ে গেল উনি সঙ্গে সঙ্গে একদম ডাইরেক্ট কানেকশন হয়ে গেলো তোমার শাশুড়ির কথা, মানে তোমার শাশুড়ির কথা মনে পড়ে গেল। একদিন কী হলো জানো, হঠাৎ করে এগুলো কাঁঠাল খাচ্ছে, তখন আমি চলে গেলাম যোগেশদার কাছে। যোগেশদার আমাকে শক্ত দিয়ে দিল যে ঠিক আছে ওই কাঁঠালের রোয়াগুলো খাবে, বিচিগুলো খাবে, কিন্তু ওই যে খোবলাটা খোবলাটা আবার যোগেশদার দিতে হবে। তারপর ঘটনাগুলো জানো, মজার ঘটনা, মানে কাঁঠাল তো আমি পছন্দ করি না, কাঁঠাল আমি খাবো। নাও কাঁঠাল খাও, পাকা কাঁঠাল। না ঘটনা হচ্ছে কি, ফ্রুটসটা আমি খাই না, মানে বলতে চাচ্ছি যে জ্যাক ফ্রুটসটা আমি খাই না, মানে আমার অভ্যেস নেই, তুমি খাও। কি বলছো কি তুমি, তোমাকে দেখিয়ে দেখিয়ে আমি একা একা কাঁঠাল বসে বসে খাবো? অতটা পাশান তুমি আমায় ভাবতে পারলে? তুমি যদি না খাও তাহলে এটা ফেলেই দিই। না কি করছো তুমি, এগুলো কি বলছো তুমি, যোগেশদার কাছ থেকে মানে অনেকগুলো শক্ত দিয়ে তিনবার যে এই কাঁঠালটা নিয়ে এসেছি সে তো আমার সত্য দিয়ে দিয়েছে। সত্যটা কি যে হচ্ছে কাঁঠালটা আমি খাবো, রোয়াগুলো খেয়ে যে বিচিগুলো থাকবে ওগুলো পাঁচ দিন ধুয়ে ধুয়ে ওটা আবার সেদ্ধ করে বেটে টেটে ওটা বিচি ভর্তা যেটা ওইটা আমি খাবো, আর হচ্ছে এই যে বাকলা ঠাকলাগুলো আছে না কাঁঠালের এইগুলো যোগেশদাকে দিতে হবে, কারণ তার গরু খালে, গরু খালে নাকি একদম দুধ ঘন দুধ চুধ দেয় এসব বললো আর কি। ও তাহলে তো তোমাকেও খেতে হবে, আমি একা খেতে পারবো না। ধরো শুরু করো, দারুণ হচ্ছে কিন্তু বাবা। ভীষণ মিষ্টি বাবা, ভারী মিষ্টি খেতে, মজা আছে কিন্তু, খেয়ে দেখো। কাঁঠালের দারো তো বাবা, চমৎকার,
কতদিন পর খেলাম। হ্যাঁ বেশ আঠা লেগে যাচ্ছে একদম পুরো। কে যে কটা খায় আজ দেখি তো। আমি সবচেয়ে বেশি খেলাম, আঠা লেগে যাচ্ছে বাবা। খাচ্ছ না কেন? পাচ্ছি না। পাচ্ছি না মানে? আমার খাওয়া শেষ। উমা দুটো খেয়ে কি বলছো? কি পুরো কাঁঠাল আমি শেষ করতে পারবো? ধরো ধরো শুরু করো। আমি আর খাও না লক্ষ্মীটি, আমার খাওয়া শেষ। কেন শেষ, কি হলো আবার? আচ্ছা দাও, হাত ধুয়ে দি, দাও দাও। আটকে গেছে। কি আটকে গেছে? মানে ঘটনা হচ্ছে, যে হাত উঠতে যাচ্ছি অমনি লুঙ্গি উঠে যাচ্ছে, সেই জন্য এখানে কন্ট্রোল করে রেখেছি। সর্বনাশ বলছো কি? তুই কাঁঠালের আঠা দিয়ে লুঙ্গি, তুমি জানো তুমি কি সর্বনাশ করেছো? আমি বুঝতে পারিনি আসলে, এইভাবে যে একদম পেঁচিয়ে যাবে লুঙ্গির সঙ্গে আটকেছে, তাড়াতাড়ি একটু ব্যবস্থা করো না। তুমি জানো কাঁঠালের আঠা কত কঠিন আঠা, একবার লেগে গেলে ছুটাতে কত কষ্ট হয় তুমি জানো সেটা? কি যে করো না তুমি, এখন তেল না এনে ছোটানোই যাবে না। তাড়াতাড়ি নিয়ে আসো, দেখো চাওয়া আমার বেগ পেয়েছে, আমি একটু বাথরুমে যাব এখনই। তোমার না কোনো সময় জ্ঞান নেই আসলে। একটু তাড়াতাড়ি আসো না, বেগ বেড়ে গেছে। বাবা কিছু মনে করো না, আমি চাইলাম টাকা, তুমি কাঠের গল্প গোফের গল্প এগুলো কেন বলছো? আচ্ছা তোমাদের এখানে সরিষার তেল আছে? জি আছে। বাহ তো অনেক ভালো, যে কাঁঠাল আছে, গোফ আছে, সরিষার তেল আছে, এ সবগুলো ওকে দাও। তোকে শুধু না, তোদের তোরা যা ভাবছিস তা জীবনে কখনো হবে না। ওই যে একটা কথা আছে না, যে গাছে কাঁটা গোপে তেল। আমি কি আঙ্কেল স্যারের সাথে যাবো? দাঁড়িয়ে থাকবেন এখানে, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন।